বন্ধুরা, আজকে আমি এমন একটি রেসিপি শেয়ার করব যে রেসিপিটি দেখলে ছোট থেকে বড় সকলের জিভে লোল এসে যাবে। বন্ধুরা, এই খাবারটির নাম হচ্ছে কোরিয়ান পটেটো মাশরুম। আমরা আলু দিয়ে এই মাশরুম বানাবো এবং সেটি থেকে আমরা তৈরি করব কোরিয়ান স্টাইলের একটি ফুড রেসিপি। সো বন্ধুরা, চলুন শুরু করা যাক। প্রথমে আমরা যে কাজটা করব, তিনটি আলু ছোট সিদ্ধ করে নেব। সিদ্ধ করা আলুগুলোকে আমরা খোসা ছড়িয়ে নেব খুব ভালোভাবে। খোসা ছড়ানো হয়ে গেলে আলুগুলোকে আমরা সুন্দর করে ম্যাশ করব। আপনাদের বাসায় যেভাবে আপনারা ম্যাশ করেন সেভাবে আপনারা ম্যাশ করবেন, আমি আমার মতো করে এটাকে ম্যাশ করছি। তবে চেষ্টা করবেন সর্বোচ্চ পরিমাণে ম্যাশ করার, যাতে কোনো পরিমাণ কণা না থাকে, একদম ম্যাশ হয়ে যায়। সো এই ম্যাশটা হয়ে গেলে আমরা এতে ঠিক যতটুকু পরিমাণ আমাদের আলু ততটুকু পরিমাণে আমরা এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করব। আমরা এখানে 1 কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার অ্যাড করে নিচ্ছি। এবার এই কর্নফ্লাওয়ার সাথে এই ম্যাশ করা আলুটাকে সুন্দর করে মেখে মদ তৈরি করতে হবে, যেমন আমরা হচ্ছিল আটা থেকে রুটি তৈরি করি, তার থেকে বেশি আমাদের এটাকে ভালো সফট তৈরি করতে হবে। যদি প্রয়োজন পড়ে আপনারা এখানে হালকা একটু তেল অ্যাড করে করে আপনারা কী করতে পারেন, মদ তৈরি করতে পারেন। আর যদি তেল না দিতে চান তাহলে আপনারা চাইলে পানি অ্যাড করেও এটা করতে পারেন। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার মদটি কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন এটা কত সুন্দর সফট এবং কণাবিহীন হয়েছে। সো এবার এটাকে আমি একটু লম্বা করে নেব, যাতে করে আমি এখান থেকে একটা সম পরিমাণে কিছু মাশরুম আকারে করার জন্য গোল করে নিতে পারি মদগুলোকে। তো আমি দেখতে পাচ্ছেন এভাবে ছোট ছোট করে একদম গোল করে মিষ্টির মতো করে নিলাম, একদম সবগুলো এক সাইজের করার চেষ্টা করেছি আমি। আপনারাও এক সাইজের করার চেষ্টা করবেন, তাহলে এই খাবারটা দেখতেও সুন্দর লাগবে। এবার যে কাজ করব, আমি একটু আমার হাতে সয়াবিন তেল, যেটা খাবার সয়াবিন তেল, সেটা আমি নিয়ে নেব। নিয়ে আমি দুই হাতে মিক্স করব ভালোভাবে, হাতের তালুতে আমি মিক্স করে নেব। হাতের তালুতে মাখানো হয়ে গেলে আমি যে কাজ করব, একটি প্লাস্টিকের যে আমাদের বোতল আছে, যেমন বিশেষ করে পেপসি কোক, এই বোতলগুলোর যে কোনো একটা হলেই হবে, এটার মুখের ভিতরে আমি একটু তেল লাগিয়ে নিলাম। ঠিক আমি যেভাবে করছি সেভাবে দেখেন। এরপর এখান থেকে যে মদগুলো তৈরি করছিলাম, একটি গোল মদ নিলাম। নিয়ে এটাতে হালকা একটু আমি হাতের দুই হাতের তালুতে রেখে চাপ দিব। এরপরে আমি কি করব, যে প্লাস্টিকের বোতলের মুখা দিয়ে উপর থেকে ঠিক যেভাবে দেখাচ্ছি এভাবে একটু চাপ দিয়ে একটা ডেকোরেশন করে নেব। দেখেন ঠিক মনে হবে যে একটা মাশরুমের আকৃতি হয়ে গেল। এভাবে আমরা হালকা করে চাপ দিয়ে বোতলটাকে যদি আমি আর একটু চাপ দিই, তাহলে দেখবেন অটোমেটিক্যালি এটা খুলে আসবে এবং একটা ভালো ডেকোরেশন তৈরি হবে এবং দেখতেও কিন্তু এটা চমৎকার আর খেতে তো অসাধারণ। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি কীভাবে তৈরি করলাম। এভাবে এক এক করে আমি আমার সবগুলো পটেটো মাশরুম আমি তৈরি করে নিলাম। পটেটো মাশরুম তৈরি করা হয়ে গেলে ঠিক এভাবে দেখতে লাগবে, এখানে অনেক সুন্দর কিন্তু হয়েছে। এবার আমি একটা পাত্রে পানি নিয়ে এটা চুলাতে বসালাম, সাথে হালকা একটু লবণ দিলাম সেই পানিতে। এরপরে পানিটার ভিতরে আমি সরাসরি আমাদের পটেটো যে মাশরুমগুলো আছে সেই মাশরুমগুলো আমি এখানে দিয়ে দেবো। মাশরুমগুলো এখানে দেওয়া হয়ে গেলে আমার 5 থেকে 6 মিনিটের মধ্যে প্রথম যে বলক আসবে, প্রথম বলকে এটা মোটামুটি সিদ্ধ হয়ে যাবে। তো প্রথম বলকে যখন এটা সিদ্ধ হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে যে কাজ করব, একটা পাত্রে পরিষ্কার পানি নেব, সেখানে আমি একটু বরফ দেব। বরফ পানিতে আমি এগুলো ডুবিয়ে রাখবো। তো এটা কিছুক্ষণ ডুবিয়ে রাখার পরে দেখবেন 5-6 মিনিট পরে এগুলো অটোমেটিক্যালি পানির নিচে চলে যাবে। এখন যেমন পানির উপরে ভাসতেছে, একটু পরে দেখবেন পানির নিচে চলে যাবে। ঠিক পানির নিচে চলে গেলে তখন আমি এগুলো পানি থেকে নামিয়ে একটি পাত্রে রেখে দেব পানিটা ঝরিয়ে। তো এরপরে আমার যে কাজ করতে হবে, কিছু মশলা লাগবে, যেমন আমি এখানে আদা, রসুন, ধনিয়া পাতা, কাঁচামরিচ নিয়েছি। এগুলোকে এবার কী করতে হবে, একদম কুচি কুচি করতে হবে, যেমন আমি করেছি দেখতে পাচ্ছেন। এভাবে কুচি কুচি করে নেবেন। একটি পাত্রে আবারও আমি একটু খাবার সয়াবিন তেল নেব, এটা পরিমাণ মতো আপনারা যতটুকু ইউজ করেন। এতে আমি আদা কুচিগুলো দিয়ে দিব, আদা কুচিগুলো দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নেব। এরপর আমি কাঁচামরিচ, লাল মরিচটা নিয়েছি আমি, কাঁচামরিচগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভেজে নিলাম। তাতে আমি রসুন কুচিগুলোও ছেড়ে দিলাম। দিয়ে এগুলো যখন আমার মোটামুটি ভাজা হয়ে যাবে এরকম, তখন আমি এখানে সয়া সস অ্যাড করব পরিমাণ মতো, 2 টেবিল চামচের মতো। এরপরে আপনারা এখানে সস, যেটা টমেটো সুইট যে সসটা, এটা আপনারা পরিমাণ মতো অ্যাড করে নেবেন। নিয়ে এটাকে খুব ভালোভাবে একটু 2 থেকে 1 মিনিট বা 1 থেকে 2 মিনিট আপনারা মিক্স করবেন। সাথে আমরা এখানে হানি ইউজ করব 2 টেবিল চামচ। তো আপনারা হানির পরিবর্তে কিন্তু চাইলে ঘরে থাকা চিনি ইউজ করতে পারেন, বা যদি না থাকে এটা অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করে যেতে পারেন।
সো এটা যখন হয়ে যাবে তারপরে আমি আমার যে মাশরুমগুলো ছিল পটেটো মাশরুম সেগুলো আমি এর ভিতরে দিব দিয়ে একটু নাড়াচাড়া করব এক থেকে দুই মিনিটের মতো নাড়াচাড়া করলে আপনারা বুঝতে পারবেন যে এটা হয়ে গেছে সো এটা যখন হয়ে যাবে তখন আপনারা এটা দেখেন কি সুন্দর একটা কালার আসতেছে এবং একটা স্মেলও আসবে এরপরে আমি এটাকে একটু পরিবেশন করার জন্য একটি পাত্রে ঢেলে নেব সো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি পটেটো মাশরুম যে কোরিয়ান স্টাইলের ফুড সেটা কিন্তু হয়ে যাচ্ছে এবার এটা আমি একটু ধনিয়ার পাতা অ্যাড করলাম আরও একটু ফ্লেভার বাড়ানোর জন্য সো এই ছিল আজকের হচ্ছিলো মাশরুম পটেটো অর্থাৎ কোরিয়ান স্টাইল মাশরুম পটেটো রেসিপি তো রেসিপিটা কেমন লাগলো যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন ফলো করতে ভুলবেন না আসসালামু আলাইকুম।